আজকে আমরা বানিয়ে নিচ্ছি ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফ্লাওয়ার সামোসা, যেটা নাকি পার্টির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আজ আমার বাড়িতে একটু পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে, তাই এই ফ্লাওয়ার সামোসাটা আমি বানিয়ে নিয়েছি। গ্রিন চাটনি দিয়ে এই ফ্লাওয়ার সামোসা দারুণ লাগে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। এই স্ন্যাক্স আইটেমটা বানানোর জন্য আমরা এখানে একটা গোটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আজকে আমরা এই ইভিনিং স্ন্যাক্সটা বানাবো। আমাদের সবটা আলু গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি চারটে, পেঁয়াজ কুচি গোটা একটা, এক চা চামচ ভাজা মশলা, এক চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি নুন হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, চাট মশলা এক চা চামচ, আর দিয়ে দেবো আমরা ব্ল্যাক পেপার, সেটাও এক চা চামচের মতো। এখানে কিন্তু আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার ইউজ করেছি। দিয়ে দিচ্ছি দু চা চামচের মতন কর্নফ্লোর। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমরা কর্নফ্লোর ইউজ করেছি। তোমাদের কাছে কর্নফ্লোর না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু কর্নফ্লোর ইউজ করলে ভেতরের আলুর স্টাফিংটা না বাইরে বেরোবে না ভাজার সময়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যখন আমরা এরকম পুর দিয়ে কিছু ভাজি তখন তেলের মধ্যে স্প্রেড করে, এই কর্নফ্লোরের জন্য কিন্তু স্প্রেড করবে না। এবার এটাকে সাইডে রেখে এবার কিন্তু আমরা একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা। আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো। দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, চিলি ফ্লেক্স এক চা চামচ, কালো জিরে এক চা চামচ, নুন 1/4 টেবিল স্পুন, আর 2 চা চামচের মতন রিফাইন্ড তেল। এবার হাতের সাহায্যে পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স করে নিলে এই যে আমরা সামোসাটা বানাবো সেটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হবে এবং টেস্টিও হবে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল লাগবে ততটা জল দিয়েই কিন্তু আমরা এই মিশ্রণটাকে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একটু সফট সফট হবে, তোমরা দেখে নাও আমি কিভাবে মাখছি। তোমরা খেয়াল করছো ডোটা কিন্তু আমার একদম সফট হয়েছে। ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে কিন্তু আমরা এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটাই হলো মেন, এটা যদি খুব ভালো মাখা হয় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সামোসাগুলো একদম ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ আমার সুন্দর মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমরা নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার, আর তার মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা, আর অ্যাড করে দিচ্ছি আমরা এবার 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমরা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি লেবু, হাফ লেবু, পুরো রস অ্যাড করে দিতে হবে। লেবু অ্যাড করেছি কিন্তু একটু দানা পড়েছে, আমি দানাগুলো সরিয়ে দিচ্ছি। এই গ্রিন চাটনি দিয়ে কিন্তু এই ফ্লাওয়ার সামোসাটা দারুণ লাগে খেতে। অ্যাড করে দিলাম অল্প একটু জল, আর অ্যাড করে দিলাম হাফ চা চামচ নুন। গ্রাইন্ড করে ফিরে এসেছি, আমাদের গ্রিন চাটনি রেডি। আমরা এটা একটা ছোট্ট বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এই গ্রিন চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে এই সামোসাটা খেতে। 10 মিনিট হয়ে গেছে, চলো এবার লিডটা খুলে আমরা দেখে নিই ডোটা কতটা সফট আছে। একদম সুন্দর সফট আছে, একদম নরম নরম, অনেকটা আমরা যেরকম পিজার ডো মাখি না সেরকম সফট হবে। দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার কিন্তু আমরা এই দুটো দিয়েই দুটো বড় বড় রুটির মতন বেলে নেব। খুব সুন্দর করে আটার সাহায্যে বড় বড় রুটি বেলে নিচ্ছি, দেখে নাও তোমরা। আমি কিন্তু আটা দিয়েই এই ডোটাকে স্প্রেড করে নিচ্ছি হাতের সাহায্যে। অনেকটা বড় স্প্রেড করার পর এবার আমরা বেলনি দিয়ে আমি পুরোটা বড়, যতটা তোমার সারফেস এরিয়া তোমার হবে ততটা বড় তুমি করতে পারো। আমি এই জন্য অনেকটা বড় একটা রুটির মতন গোল আকার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডোটার মধ্যে কিন্তু কালো জিরে চিলি ফ্লেক্সের খুব সুন্দর মিশ্রণটা। এবার কিন্তু আমরা আলুর পুরটা ওপরে পুরোটা দিয়ে দিলাম, হাফ নিয়ে নিয়েছি আমি আর কি, হাফটা পুরো দিয়ে দিলাম, লাগলে আমি আরেকটু অ্যাড করে দেব। এবার হাতের সাহায্যে পুরটাকে পুরো স্প্রেড করে দিতে হবে পুরোটা রুটির মধ্যে, সুন্দর করে স্প্রেড করে দেবে। এখানে আমরা কর্নফ্লোর ইউজ করেছি বলে কিন্তু আমরা যখন ভাজবো না
একটা ফোটা আলু বেরোবে না, তেলটা অ্যাজ ইট ইজ সেম থাকবে। সবটা দিয়ে আমরা আরেকটা রুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু হাতের সাহায্যে সাইডগুলো পুরো আটকে নিতে হবে। খুব সুন্দর করে সাইডগুলো আমরা হাতের সাহায্যেই করে নিচ্ছি। এবার একটু বেলন দিয়ে অল্প একটু প্রেস করে করে বেলে নেব। অল্প একটু বেলে নিলেই হয়ে যাবে। সুন্দর করে বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে বেলে নিয়ে আর একটু বড় করে দিয়েছি। এবার কিন্তু নাইফের সাহায্যে আমরা আগে চারটে সাইড মানে চারটে ধার কেটে নেব। এই ধারগুলো কিন্তু ফেলবে না, এগুলো দিয়েও কিন্তু আমরা পরে আরও ফ্লাওয়ার সমোসা বানিয়ে নেব। চারটে সাইডই আমরা ভালো করে কেটে সরিয়ে দিলাম, তাহলে কি হবে পুরো মিডিলের স্কোয়ার পোর্শনটা আমরা পেয়ে যাব। এবার আমরা ছোট্ট ছোট্ট করে খোপ খোপ যেরকম হয় আর কি স্কোয়ার শেপে আমরা কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নিতে হবে। খুব টেস্টি হয় এই ফ্লাওয়ার সমোসা। বাড়িতে কোনো পার্টি হলে অবশ্যই ইনস্ট্যান্ট বানিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো, কারণ এই যে আমরা এই ডোটা যে মেখে রেখেছি এটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় এক দুদিনের জন্য। এবার একটা ছোট্ট পোর্শন নিলাম, নিয়ে দেখো দুটো সাইড ঠিক এইভাবে প্রেস করতে হবে আর অপোজিট দুটো সাইডকে ঠিক এইভাবে প্রেস করতে হবে। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার সমোসা। খুব সুন্দর করে আবার একটা দেখিয়ে দিচ্ছি, দুটো কোনাকে নিয়ে প্রেস করে দিতে হবে আর অপোজিট দিকে দুটো কোনাকে নিয়ে প্রেস করে দিতে হবে। এইভাবেই আমরা সব ফ্লাওয়ার সমোসা রেডি করে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এরকম ফ্লাওয়ার সমোসা তোমরা বানিয়ে সার্ভ করতেই পারো। ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দারুণ যায়, পার্টিতে তো এটা প্রথমে স্টার্টার হিসেবে থাকলেও দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই ভেজ ফ্লাওয়ার সমোসা। অনেকে আছে না ভেজ খায়, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে আমরা অ্যাড করে দিচ্ছি ফ্লাওয়ার সমোসাগুলোকে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে এইগুলো অ্যাড করবে না, একদম লো করে অ্যাড করবে। আর আমরা এই ফ্লাওয়ার সমোসাগুলোকে ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। খেতে অসাধারণ একটা ইভিনিং স্ন্যাক্স বলো, নাস্তা বলো, যাই বলো, দারুণ দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তোমরা কিন্তু সেম সেমভাবে বানাবে আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে। আমাদের ভাজা বেশ লাল লাল করে হয়ে গেছে, একদম ক্রিসপি হয়ে গেছে। আমরা কিন্তু এবার তুলে নিচ্ছি তেল থেকে। একটা ঝাঁঝরির সাহায্যে আমরা কিন্তু সব ফ্লাওয়ার সমোসাগুলোকে তুলে নিচ্ছি। অসাধারণ খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন দেখবে নেক্সট ডে কোনো পার্টি আছে বা কোনো রকম ইভিনিং স্ন্যাক্সের প্রিপারেশন করতে হবে, তোমরা তাহলে এটা বিফোর ডেই কিন্তু রেডি করে রেখে দিতে পারো। একটা শুধু কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না। রেডি আমাদের ফ্লাওয়ার সমোসা, একদম গ্রিন চাটনি দিয়ে এটা দারুণ যায় দারুণ। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর কমেন্টস করবে। কমেন্টস করলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তোমাদেরকে মানে দেখাচ্ছি এত সুন্দর খেতে হয় না এই সমোসাটা। এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, নাস্তা রেসিপি হিসেবেও খেতে পারো। খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। গ্রিন চাটনিতে ডিপ করে আমি তোমাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। অবশ্যই তোমরাও আমার মতন করে ট্রাই করো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, তাহলে আমার আসা রেসিপি সবথেকে আগে তোমরা দেখতে পাবে। ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় আছো তাদেরকে আমার প্রণাম।